वेलकम टू माय चैनल एंटरटेनमेंट सेंटर। तो आज के আমাদের আলোচ্য বিষয় হচ্ছে প্রিপজিশন। তো প্রিপজিশনকে যদি আমি সংক্ষেপে চেক করি তাহলে ধরা প্রি যু পজিশন মানে প্রিপজিশন। প্রিপজিশন তো পূর্বে অবস্থান। এখন প্রশ্ন হতে পারে কিসের পূর্বে অবস্থান? অ্যাকচুয়ালি যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে নাউন বা প্রোনাউনের সাথে সম্পর্ক স্থাপন করে সেটাই হচ্ছে প্রিপজিশন। তো যে প্রিপজিশনগুলো বারবার পরীক্ষে আসে, যে প্রিপজিশনগুলো খুব জনপ্রিয় ওইগুলো নিয়ে আজকে শুধু আমরা আলোচনা করব। তো আমি প্রথমেই চারটি প্রিপজিশন নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে অন, আরেকটি হচ্ছে অ্যাবাভ, আরেকটি হচ্ছে ওভার এবং আপ। মানে এই চারটি প্রিপজিশন নিয়ে আজকে প্রথমে আমি আলোচনা করব, তারপর ধাপে ধাপে বাকিগুলো। অন, অন শব্দের অর্থ উপরে, আপ শব্দের অর্থ উপরে, অ্যাবাভ শব্দের অর্থ উপরে, ওভার শব্দের অর্থ উপরে। এই চারটি প্রিপজিশন অর্থ একটাই, সেটি হচ্ছে উপরে। এখন প্রশ্ন হচ্ছে যদি চারটি অর্থ একই হয় তাহলে আমি কোন সময় কোনটা ব্যবহার করব? দেখেন, অন অর্থ উপরে, একান ধরুন এই যে মার্কারটা আমার হাতের উপরে আছে, সুতরাং আমি এক্ষেত্রে অন ব্যবহার করব। এখানে স্পর্শ অবস্থাটা কি, যে মার্কারটা আমার হাতের সাথে স্পর্শ অবস্থায় আছে, এক্ষেত্রে আমি অন ব্যবহার করব। এখন দেখুন মার্কারটা যদি আমার হাতের সাথে স্পর্শ অবস্থায় নেই, এক্ষেত্রে আমি ব্যবহার করব অ্যাবাভ। এখন দেখুন মার্কারটা কিন্তু আমার হাতের উপরে স্পর্শ অবস্থা নেই এবং সেটি গতিশীল অবস্থা রয়েছে। এই যে গতিশীল, মানে মার্কারটা গতিশীল অবস্থায় রয়েছে, এই ক্ষেত্রে আমি ব্যবহার করব ওভার। আর আপ ব্যবহার করব অধিক উঁচু বোঝাতে, যেমন দা স্টার্স আপ মাই হেড, মানে আমার মাথার উপরে আছে তারা, অনেক উপরে বোঝাতে। কি বুঝলেন? স্পর্শ অবস্থায় লাগানো থাকলে অন, একটু উঁচু থাকে এবং উঁচুতে যদি গতিশীল থাকে তাহলে ওভার, এবং যদি অধিক উঁচু বোঝায় তাহলে আপ। এই ওভার যেমন ধরেন হেলিকপ্টার, মানে এরোপ্লেন, সেটি কি মাথার উপর দিয়ে যায় না, এবং সেটি তো মাথার উপর দিয়ে যায়, এটা কিন্তু উপরে মাটির সাথে কিন্তু হেলিকপ্টারের কোনো সংযোগ নেই, মানে স্পর্শ অবস্থা না, ওটি কিন্তু উপরে থাকে এবং গতিশীল অবস্থা থাকে, এই ক্ষেত্রে আমরা তো বলব ওভার। এখন প্রশ্ন হচ্ছে এই চারটি বুঝলাম, এখন আরো তো রয়েছে যেমন ইন, অফ, ফর, এগুলো কি? এগুলো আমি কিছু টেকনিক বলছি। যদি একটি কোনো সেন্টেন্স সেন্টেন্স তো বুঝেন, একটা ফুলস্টপ থেকে আরেকটা ফুলস্টপ পর্যন্ত সেটা হচ্ছে সেন্টেন্স। যদি কোনো সেন্টেন্সে লিভ অথবা লিভড, এলাই কি লিভ অথবা লিভড, হোয়াট গুলো থাকে, দুইটা কোনো একটা থাকে চলবে, যদি থাকে তাহলে আপনি গ্যাপে ইন বসাবেন। তো ইন শেষ। এখন হচ্ছে অফ, যেমন একটি সেন্টেন্সে যদি বড় মানে ধার করা ই অ আর আর অ ডাব্লিউ বড় বা বড়, এই দুইটি কোনো একটি থাকলে আপনি গ্যাপে অফ বসাবেন। এখন প্রশ্ন হচ্ছে এগুলো কেন? একটু ভেবে দেখে যে লিভ অর্থ কি, বাস করা, আমরা নিশ্চয়ই কোনো কিছু ভিতরে বাস করি, যেমন উই আর লিভিং, যেমন উই আর লিভিং ইন মা ইন আওয়ার হোম, উই আর লিভিং ইন আওয়ার হোম। এই দেখেন আমরা আমাদের ঘরের মধ্যে বাস করি, আমাদের ঘরের মধ্যে মধ্যে বেশি ইন, এই জন্য আমি বলছি যে কোনো সেন্টেন্স যদি লিভ অথবা লিভড এই দুইটা কোনো একটা থাকে তাহলে আপনি গ্যাপে ইন বসাবেন। এখন প্রশ্ন হচ্ছে অ, বড় আর বড় শব্দ কিছুটা ধার করা। এখন নিশ্চয়ই আপনি কারো কারো কাছ থেকে ধার করেন যে অ শব্দের অর্থ কি, র বা এর, মানে আমি আমার বন্ধুর কাছ থেকে ধার নিয়েছি, বন্ধুর, বন্ধু থেকে বন্ধুর, অন্তঃস্বর একটা স্পেলিং রয়েছে, যে অন্তঃস্বর ইংলিশটি র বা এর, এটি ইংলিশ হচ্ছে অ, সুতরাং আমি না বলতে পারি যে আই বড় দিস মার্কার অফ মাই ফ্রেন্ডস, মানে এই মার্কারটি
আমি আমার বন্ধুর কাছ থেকে ধার নিয়েছি। এই জন্য আমরা বলতে পারি কোনো সেন্টেন্সে যদি বড় বা বড় এই দুটি ওয়ার্ড থাকে তাহলে আমরা গেটে অফ বসাবো। এক প্রশ্ন হচ্ছে ফর, ফর উদয় বসবে, ফর বলবে একটা টেকনিক দিয়ে আমি। টেকনিকটা হচ্ছে যদি কোনো সেন্টেন্সে বাই বি ইউ ওয়াই, বাই অর্থ ক্রয় করা বা কেনা, যদি কোনো সেন্টেন্সে বাই কিংবা বট এই দুইটা কোনো একটা থাকে তাহলে ওই সেন্টেন্সে আপনি ফর বসাবেন। এখন প্রশ্ন হচ্ছে কেন, একটু বের দেখেন। আপনি একটি কলম কিনেছেন, নিশ্চয়ই কারণ কারণ জন্য হয় আপনার জন্য কিংবা আপনার বোনের জন্য কিংবা আপনার ভাইয়ের জন্য, এর জন্য কি যদি আপনার জন্য কিনে থাকেন তাহলে ফর ইউ, যদি আমার জন্য কিনে থাকি তাহলে ফর মি, যদি আমার বোনের জন্য কিনে থাকি তাহলে ফর মাই সিস্টার, বন্ধুর জন্য কিনে থাকলে ফর মাই ব্রাদার। যাও যা কিছু আপনি কিনেন, যা কিছু আপনি কিনেন না কেন নিশ্চয়ই কারো না কারো জন্য, এখন জন্য কৃষ্টি ফর। এই জন্য কোনো সেন্টেন্সে যদি বাই কিংবা বর থাকে তাহলে ফর বসবে।